আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মহান আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। স্ক্রিনে যে আপনারা কালাই রুটিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের একটা ফেমাস খাবার, যেটা আমার খুব খুব পছন্দের। এবং এই রুটিটা হাতে তৈরি হয়, মানে কোনো বেলুন পিড়ায় এটা তৈরি হয় না, এটা সম্পূর্ণ হাতে তৈরি হয়। এবং এটা যারা হাতে এক্সপার্ট তাদেরগুলো সুন্দর গোল হয়। আমি অতটা এক্সপার্ট না, আমি আনারই হাতে তৈরি করেছি। এবং আমি আজকে কালাই রুটিটা বেগুন ভর্তা দিয়ে খাচ্ছি। এটা হাঁসের মাংস দিয়ে খায়, অনেক কিছু দিয়ে খাওয়া যায়। তো আমাদের নাস্তা সকালের হয়ে গিয়েছে, এখন আমি এখানে দুধ চা বসিয়ে দিয়েছি, দুধ গরম হচ্ছে চুলোয়। আর আজকে যেহেতু একটু খুব বৃষ্টি বৃষ্টি ভাব, মানে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, বৃষ্টি হচ্ছে রাত্রেও, মেবি হয়েছে বৃষ্টি বাইরে। তো আমি আপনাদের একটু ওয়েদারটা দেখা দিচ্ছি যে কীরকম মেঘলা একটা আকাশ এবং বৃষ্টি হচ্ছে অনবরত ঝিরঝির করে। বাইরের ওয়েদার যদি এমন হয় তাহলে কি আর কোনো কাজ করতে মনে চায়? মনে হয় সারাদিন অলস সময়টা পার করে দেওয়া যায়। আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই আমার পেজ, ফেসবুক পেজে লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেল আছে ইউটিউব চ্যানেল, সেখানে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। এখানে আমি এখন হচ্ছে চাপাতি দিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন চা কিন্তু ফুটতেছে। চাটা হয়ে গেলে আমি এখন নামিয়ে নিব। আমার আরেকটি ফেসবুক বিজনেস পেজ আছে, বিসমিল্লা কালেকশন বিডি, সবাই সেখানে লাইক ফলো দিবেন যেন আমি কোনো আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছা যায়। তো এখানে একটা মজার জিনিস দেখায়, আমার মেয়ে কিন্তু চা দিয়েও সে কালাই রুটি খাচ্ছে, মানে কালাই রুটি দিয়ে চা কে খায়, কিন্তু সে খাইতেছে। যাই হোক, এখন হচ্ছে এখানে আমি আমার চাটা এনজয় করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।